সালামু আলাইকুম আজকে বক্তৃতা শিখবেন কিভাবে বইয়ের তৃতীয় পর্ব পড়ছি অধ্যায় চার স্মরণ শক্তির উৎকর্ষ সাধন খ্যাতনামা মনস্তত্ববিদ অধ্যাপক কার্স সিরোর তার স্মরণ শক্তি সম্পর্কে বলেছেন প্রায় লোক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুণের দশ ভাগ কাজেও কাজে লাগান না স্মরণ রাখার স্বাভাবিক নিয়ম লঙ্ঘন করে তারা শতকরা দশ ভাগ ক্ষমতা অপব্যবহার করেন আপনি কি এরকম গড় ধরনের একজন মানুষ তাহলে এই অনুচ্ছেদটি পড়ুন এইসব স্মরণ রাখার নিয়ম অত্যন্ত সহজ নিয়ম হচ্ছে মাত্র তিনটি এই তিনটি নিয়ম হচ্ছে প্রভাবিত করা পুনরাবৃত্তি এবং সহযোগিতা প্রথম বিষয়টি হচ্ছে যেটা আপনি জানতে চান বুঝতে চান তার গভীরে প্রবেশ করুন মন মনোযোগ দিতে হবে থিওডোর রোজভেল্টের স্মরণশক্তি সকলকে অভিভূত করত তিনি অভ্যাসের দ্বারা যে কোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ দিতে পারতেন উনিশশো সালে শিকাগোর বুলমুস কনভেনশনে তার দপ্তর ছিল কংগ্রেস হোটেলে হোটেলের পাদদেশে সমগ্র জনগণে জনপথে তখন নেমেছিল মানুষের ঢল তাদের হাতে ছিল ব্যানার কণ্ঠে ছিল চিৎকার এবং স্লোগান আমরা টেরি চাই টেরি চাই জনতা চিৎকার বাজনার শব্দ রাজনৈতিকদের আনাগোনা সব কিছু শব্দেও তার কক্ষে রুজভেল্ট একটি ঘূর্ণায়মান চেয়ারে বসে নিশ্চিন্তে একটি গ্রিক বীর থিরোরুটাসের কাহিনী পাঠ করেন গভীর অভিনিবেশ সহকারে ব্রাজিলের বন্য বন্যপথে চলার সময় একদিন বিকালে তিনি একটি নির্জন স্থানে শিবির সন্নিবেশ করেন তথা একটি বৃক্ষাদির নিচে ছায়াতলে একটি শুষ্ক স্থান দেখে তিনি তথা একটি টুলে বসে গিবনের লেখা রোমান সাম্রাজ্যের উত্থান পতন পড়তে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে এমনভাবে ডুবে যান যে শিবিরের শব্দ হইচই কোনো কিছুই তার ধ্যান ভাঙাতে পারে না তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বইটি পড়তে থাকেন আশ্চর্যের বিষয় তিনি যে তখন পাঠ করছেন তা হুবহু তার মনে থাকে না যেন তিনি তা মুখস্থ করে নিয়েছেন মানসিক অশান্তি এবং অস্থিরতা নিয়ে সারাদিনের পাঠের চাইতে গভীর মনোনিবেশ সহকারে পাঁচ মিনিটের পাঠের ফল অনেক বেশি ফলপ্রসূ অধ্যাপক হেনরি ওয়ার্ড বিসল লিখেছেন গভীর আবেগপূর্ণ একটি ঘন্টা স্বপ্নময় বছরের চেয়ে মূল্যবান যে বিষয়টি আমি শিখেছি তা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় মূল্যবান সবচেয়ে নিয়মিত হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন যে কাজটি করি তা আমার হাতের কাজের প্রতি গভীর মনোযোগ দান জোসেফ পুলির্জার তার সম্পর্দীয় দফতরের প্রতিটি কর্মকর্তার সামনে তিনটি শব্দ রাখতেন সঠিক 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 আমরা যা চাই তাই হচ্ছেই এতে মানুষের সুনাম হয় এর উপর জোর দিন এর পুনরাবৃত্তি করতে বলুন কিভাবে উচ্চারিত হয় তা অনুসন্ধান করুন যার কাছে অনুসন্ধান করছেন তাকে তোষামত করা হচ্ছে বলে মনে করা হলেও আপনার গভীর মনোনিবেশের জন্য তার নাম আপনার স্মরণ থাকবে ব্যক্তি সম্পর্কে আপনি সুস্পষ্ট ধারণা লাভ করবেন লিঙ্কন শব্দ করে কেন পড়তেন অল্প বয়সে লিঙ্কন এমন একটি স্কুলে অধ্যয়ন করেছেন যে স্কুলের মেঝে কাগজ আটা স্কুলে ছিল পাঠ্যবইয়ের মাত্র একটি কপি শিক্ষকেরা উচ্চস্বরে একটি পাঠ করতেন ছাত্ররা চিৎকার করে তা পুনরাবৃত্তি করত সবাই একসঙ্গে কথা বলতো এর ফলে স্কুলে সবসময় হইচই লেগে থাকত প্রতিবেশীরা একে বকবক স্কুল বলতেন এই বকবক স্কুল লিঙ্কনের এমন একটি অভ্যাস করে তোলে যা তিনি জীবনে কখনো ছাড়তে পারেননি যা কিছু মনে রাখতে চাইতেন সবসময় জোরে জোরে শব্দ করে পড়তেন চারপাশে চেয়ার চেয়ারের চারিপাশে একটি পা তুলে দিয়ে শব্দ করে পড়তেন সংবাদপত্র তিনি আমার বিরক্তি উৎপাদন করতেন তিনি বলেছিলেন যে তার আইনের অংশীদার তার ব্যবহার ছিল সহ্য শক্তির বাইরে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কেন শব্দ করে পড়েন তিনি বলেন আমি দুটি কারণে শব্দ করে পড়ি প্রথমত আমি যা পড়ি তা আমি শুনি ফলে তা আমি সহজে স্মরণ রাখতে পারি তার স্মরণশক্তি ছিল বিস্ময়কর আমার মন তিনি বলেছেন যে আমার মন ইস্পাত খণ্ডের মতো যাতে কোনো কিছু প্রবেশ করানো কঠিন এমন কি অসম্ভব কিন্তু একবার প্রবেশ করানো গেলে তা বের করা অসম্ভব মনে প্রবেশ করার জন্য তিনি যে পদ্ধতি অনুসরণ করতেন সেই পদ্ধতিগুলো নিম্নরূপ যে কোনো বিষয় দেখতে চান স্মরণ রাখতে চান তা দেখা শোনা স্পর্শ করা ঘ্রাণ নেয়া এবং স্বাদ গ্রহণ করা সর্বোপরি বিষয়টা কি পরিষ্কারভাবে দেখা আমরা কল্পনা প্রবণ সব কিছু আমাদের চোখে পড়ে তাই মনে রাখতে না পারলেও আমাদের চেহারা আমাদের স্মরণ রাখতে পারি আমাদের চোখ থেকে মস্তিষ্কে যেসব শিরা উপসেরাগুলো গেছে তা কান থেকে মস্তিষ্কে প্রবিষ্ট শিরা উপসেরা চাইতে পঁচিশ গুণ বেশি শক্তিশালী চীনে একটি প্রবাদ আছে তা হলো একবার দেখা হাজারবার শোনার চাইতে উত্তম যা আপনি স্মরণ রাখতে চান তার নাম টেলিফোন নাম্বার এর বক্তব্যের রূপরেখা লিখে রাখুন তা পাঠ করুন এবং তার উপর দৃষ্টি রাখুন মার্ক টুয়েন নোট ছাড়া কীভাবে বক্তৃতা প্রস্তুত করতেন কোনোরূপ নোটের সাহায্য ছাড়াই তিনি বক্তৃতা করতেন এবং তা ছিল অত্যন্ত মূল্যবান এই সম্পর্কে হারপার ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে তিনি যেই বিবৃতিটা দিয়েছেন তা নিম্নরূপ তারিখগুলো স্মরণ রাখা সম্ভব না কারণ ওগুলো অঙ্ক বিশিষ্ট অঙ্ক শুল্ক এবং স্মরণ রাখা সহজ নয় এতে কোনো ছবি নেই ফলে এর প্রতি কারো দৃষ্টি আকৃষ্ট হয় না ছবি থাকলে তার স্মরণ থাকে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি ত্রিশ বছর আগে আমি প্রতি রাতে একটি বক্তৃতা মুখস্থ করতাম এবং প্রতি রাতেই আমাকে নোট নিতে সাহায্য নিতে হতো নোটে ছিল প্রথম বাক্যসহ এগারোটি বাক্য এবং তা ছিল নিম্নরূপ ওই অজরের আবহাওয়া ছিল ওই সময় নিয়ম ছিল কিন্তু ক্যালিফোর্নিয়ায় কখনো কেউ কখনো শোনেনি যে এরকম এরূপ এগারোটি এই বাক্যগুলো আমাকে বক্তৃতা শুরু করার জন্য অনুপ্রেরণা যোগা অনুপ্রেরণা যোগাতো কিন্তু সবচেয়ে বাক্য ছিল সবগুলো বাক্য ছিল একাকার এটা থেকে কোনো ছবি ভেসে উঠতো না মনের পর্দায় আমি শুধু স্মরণ রাখতাম আমি কখনো কখনো কোনটার পর কী আছে তা নির্দিষ্টভাবে মনে রাখতে পারতাম না তাই আমাকে সবসময় চিট রাখতে হতো এবং সুযোগ মতো সেগুলো দেখে নিতাম একবার আমি চিঠ হারিয়ে ফেলেছিলাম পরে সেদিন কিন্তু সে কিরূপ বিপদে পড়েছিলাম তাও কেউ কল্পনাও করতে পারবেন না আমি তখন বুঝতে পারি আমাকে অন্য পথ নিতে হবে আমি বাক্যাংশের প্রাথমিক শব্দ এ বি হিসেবে মুখস্থ করি পরদিন আমি আমার আঙ্গুলের দশটি নখে দশটি চিহ্ন দিয়ে বক্তৃতা মঞ্চে গমন করি কিন্তু এই দিনও আমার বক্তব্য পেশকালে আমি বিমূর হয়ে পড়ি কিছুক্ষণ আঙুলের দিকে তাকাই কোন চিহ্নটি আগে কোনটি পরে বারবার তাকাই কিন্তু ব্যর্থ হই আঙুলের দিকে বারবার দৃষ্টি দিতে দেখে শ্রোতারা আমার প্রতি আরও দৃষ্টি আবদ্ধ হয় তার আমার বিষয়বস্তু থেকে আমার আঙ্গুলি কি আছে তা জানতে আগ্রহী হয়ে ওঠেন পরে দু একজন আমাকে জিজ্ঞাসা করেন আমার হাতে কি আছে অতপর আমার মনে যে জন ছবিটি জন্মে তা হচ্ছে বাক্যের চেয়ে উপকারী হবে আমি এই এগারোটি বাক্যটে এগারোটি ছবিতে গ্রথিত করি এর ভিত্তিতে বক্তৃতা করা আমার পক্ষে অত্যন্ত সহজ হয়ে পড়ে বক্তৃতা শেষে আমি ছবিগুলো দূরে সরিয়ে রাখি যে কোনো সময় চোখ বন্ধ করলেই ছবিগুলো দেখতে পাই প্রায় পঁচিশ বছর আগে যে ঘটনাটা ঘটেছিল বক্তৃতাটি আমি ভুলে গিয়েছি কিন্তু চোখ বন্ধ করলেই ওই বাক্যগুলো আমার মনে উদয় সুস্পষ্টভাবে একবার আমি শক্তি সম্পর্কে একটি বক্তৃতা দিয়েছিলাম এ অনুচ্ছেদে আমি বহু বিষয়ের কথা উল্লেখ করছি উল্লেখ করছি ছবির সাহায্যে পয়েন্ট রাখার কথা উল্লেখ করছি জনতার চিৎকার গণ্ডগোলের মাঝখানে রুজভেল্টের মনোযোগ দিয়ে ইতিহাস অধ্যয়নের কথা টমাস এডিসনের চেরি গাছ দেখার কথা লিঙ্কনের শব্দ করে খবরের কাগজ পড়ার কথা মার্কনের আঙ্গুলের নখে দাগ দিয়ে রাখার কথা আমি ছবিতে কিভাবে নম্বর সংযোজন করতাম এক দুই তিন এভাবে না এভাবে করলে পড়া কষ্টকর হতো আমি সংখ্যাগুলোকেই ছবিতে রূপান্তর করি অর্থাৎ আমি পয়েন্ট ভিত্তি করেই ছবি আঁকি যেমন এক নম্বরে আমি আঁকি দেড়ের ছবি সুতরাং এতে করে আমি দেই একটি রেসের খোঁড়া এই ছবিতে রুজভেল্টকে তার রুমে পড়ায় নিবিষ্ট দেখাই দুইয়ের জন্য দুই উচ্চারণ হয় এমন একটি শব্দ বের করি যা শব্দটি হচ্ছে জু এই জুতে চেরি গাছ এবং তার দিকে এডিসন তাকিয়ে আছেন এই মর্মের ছবি আঁকি তিনের জন্য থ্রির মতো উচ্চারণ হয় একটি শব্দ গ্রহণ করি এইভাবে গাছের মাথায় আমি লিঙ্কনকে পত্রিকা পাঠরত দেখেছি ফোরের জন্য আমি গ্রহণ করি ডোর শব্দ ঠিক এইভাবেই আমি জিনিসটাকে সুন্দর সহজ করে তুলি আমি এটাকে সুস্পষ্টভাবে উপলব্ধি করি যে অনেক পাঠক এটাকে অসম্ভব এবং হাস্যকর পদ্ধতি বলে মনে করবেন এর পেছনে কারণও আছে এ পদ্ধতি অনুসরণে স্মরণ রাখা অসম্ভব সহজ নম্বর ধরে পয়েন্ট রাখার চেষ্টা মনে করা হলে তা ভুল হয় হতে পারে কিন্তু ছবির কথা যেটা বলেলাম বললাম সেটা কখনোই ভুল হতে পারে না আমি আমার নিজের সুবিধার জন্য আমার বক্তব্য থেকে বিশটি ছবিতে গ্রথিত করে নিই শব্দগুলো গ্রহণ করি নম্বরের ধ্বনির সাথে সামঞ্জস্য রেখে এবং এটা আমার পক্ষে খুবই সোজা হয় নিজে ছবির নম্বর আমি উল্লেখ করছি এগুলো পরীক্ষা করুন আপনি আনন্দ পাবেন ওয়ান রান একটি রেস হর্স টু জু চিড়িয়াখানার ছবি দেখেন থ্রি ট্রি ট্রির শীর্ষে কিছু আছে এমন মর্মের ছবি আঁকুন ফোর ডোর ফাইভ মৌচকের ছবি নিন সিক্স সিক সেভেন হ্যাভেন এইট ওয়েট নাইন ওয়াইন টেন ডেন ইলেভেন মাঠে ফুটবল দল নিয়ে বল খেলছে টুয়েলভ শেলফ থার্টিন হার্টিন ফোরটিন কোটিং ফিফটিন লিফটিং সিক্সটিন বিটিং 17 লিভিনিং এইটিন wedding, নাইনটিন পাইনিং টোয়েন্টি টোয়েন্টি এই ছবির সাথে আপনার বক্তব্যের পয়েন্টের সাথে মিশিয়ে ছবি তৈরি করে নিন বক্তব্য স্মরণ রাখা অত্যন্ত সহজ হবে আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে কয়েক মিনিট খরচ করে এই ছবিগুলোর নাম্বার মুখস্থ করে নিন ইচ্ছা অনুযায়ী আপনি ছবি এঁকে নিতে পারবেন তাহলে দেখবেন কোনটার সাথে কী পয়েন্ট সেগুলো আপনার দীর্ঘদিন মনে রাখা সম্ভব হচ্ছে পুনরাবৃত্তিতে যে পদ্ধতিটি অনুসরণ করা প্রয়োজন যে যেকোনো কিছু বিষয় অন্ধভাবে যান্ত্রিক পদ্ধতিতে পুনর্বৃত্তি করার সঠিক পথ নয় সঠিক নিয়মে এগুলোকে করতে হয় উদাহরণস্বরূপ অধ্যাপক গোবিং হাউস তার ছাত্রদের কতিপয় অদ্ভুত বিষয় মুখস্থ করতে দেন বিষয়গুলো ছাত্রদের মনোভূতি ছিল না কিন্তু দেখতে পান যে ছাত্ররা তিন দিনে আটত্রিশ বার পুনর্তি করে ওগুলো মুখস্থ করেছেন কিন্তু সব ছাত্র একই সমান বিষয় একই দিনে আটষট্টি বার পুনরাবৃত্তি করে মুখস্থ করতে সক্ষম ছিলেন অন্যান্য মনস্তত্ত্বিক পরীক্ষার ফলাফল ছিল এক একই রূপ এটা আমাদের সম্পর্কে স্মরণ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার অর্থাৎ আমরা যেই বিষয়টি বুঝে পড়ি তা মুখস্থ করতে যত সময় লাগে না যত সময় লাগে না বুঝে পড়লে তার দ্বিগুণ লাগে বুঝে পড়লে তা মনে স্মরণ হয়ে যায় খুব ভালোভাবে প্রথমত পুনরাবৃত্তির মাঝ বিষয়টি মাঝে মাঝে আমার অবচেতন মনকে বিষয়টিকে নিয়ে ভেবে নেয় অধ্যাপক জেমস এই বিষয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন এর অর্থ হচ্ছে শীতকালে সাঁতার আর গরমকালে স্কি খেলার মতো দ্বিতীয়ত যে বিষয়টি বুঝি না সে বিষয়টির প্রতি মন আকর্ষিত হয় না আরব্য উপন্যাসের অনুবাদক স্যার রিচার্ড বাটন সাতাশটি ভাষায় নিজের মাতৃভাষার মতো করে কথা বলতে পারতেন তবুও তিনি বলেছেন যে এক সময় তিনি যে কোনো কোনো ভাষাই পনেরো মিনিটের বেশি অধ্যয়ন করতে পারতেন না কেন কেননা পনেরো মিনিট পরেই তার সজীবতা হারিয়ে ফেলে বিস্তৃত হওয়া বা ভুলে যাওয়া সম্পর্কে একটি মূল্যবান তথ্য আবিষ্কৃত হয়েছে মনস্তাত্ত্বিক পরীক্ষা বারবার এটা প্রমাণ করেছে যে আমরা নতুন যা কিছু শিখি তার যতটুকু প্রথম আট ঘন্টায় আমরা ভুলি পরবর্তী তিরিশ দিনেও সম ভুলি না এই হিসেবটা বড় অদ্ভুত সুতরাং আপনি যে কোনো সম্মেলন সভা সেমিনারে বক্তৃতা করতে যাবার পূর্ব মুহূর্তে আপনার তথ্য দেখে নিন এবং তা আবার স্মরণ করার চেষ্টা করুন লিঙ্কন এই ধরনের অভ্যাসের মূল্য বুঝতেন এবং তা কাজে লাগাতেন গেটিসবার্গে খ্যাতনামা এডওয়ার্ড এভারেট প্রথম বক্তৃতা করলেন লিঙ্কন করলেন তারপর লিঙ্কনের পদমর্যাদা অনেক ঊর্ধ্বে সুতরাং এভারেটের পর তিনি যে বক্তৃতা দেবেন তা মূল্যবান এবং আকর্ষণীয় না হলে তার মর্যাদা রক্ষা হয় না কিন্তু বক্তৃতাকালে বিমূর হয়ে পড়া লিঙ্কনের বৈশিষ্ট্য সুতরাং এভারাইটির দীর্ঘ বক্তৃতা যখন শেষ হয় লিঙ্কন পকেটে থাকা তার খসড়া বের করে নীরবে পাঠ করেন এবং মনে মনে বক্তব্য বিষয়ে স্মরণ করে নেন আপনার চিন্তাকে আপনি কিভাবে একত্রিত সন্নিবেশ করবেন যাই হোক কীভাবে আমরা আমাদের চিন্তাধারাকে ধারাপিকভাবে সন্নিবেশিত করব এর উত্তর উত্তর হচ্ছে অর্থের ভিত্তিতে অর্থগতভাবে একটির পর একটি সন্নিবেশিত করব উদাহরণস্বরূপ নিম্নলিখিত চিন্তা করলে আপনাদের তথ্য ধারাবাহিকভাবে সাজানো সহজ হবে কেন এটা এরূপ হয় কিভাবে এটা হয় কখন হয় কোথায় এরূপ হয় কে বলে এটা এরূপ হয় আমরা যদি কোনো কখনো কোনো অপরিচিত ব্যক্তির নাম উচ্চারণ করি তখন তার নামকে যে কোনো পরিচিত ব্যক্তির সাথে মেলাতে চাই অপরদিকে আমরা যদি দেখি নামটা অস্বাভাবিক তাহলে ওটা পরিচিত কারোর সাথে মেরাতে পারি না ফলে অপরিচিত ব্যক্তির নামটি পরিচিত হয়ে পড়ে উদাহরণস্বরূপ এই অধ্যায় লেখাকালে মিস সোটার আমার সাথে পরিচিত মিস সোটারের সাথে আমাকে পরিচিত করে দেওয়া হয় আমি তাকে নামটি উচ্চারণ করতে এবং অস্বাভাবিকতা সম্পর্কে বলতে থাকি সে বলে হ্যাঁ এটা সাধারণ নয় এটা গ্রিক শব্দ এবং এর অর্থ রক্ষাকারী অতঃপর সে আমাকে তার স্বামীর কথা বলে তার স্বামী অ্যাথেন্সের লোক এবং সরকারের উচ্চপদের অধিকারী আমি কতিপয় লোকের সাথে আলাপ করে দেখেছি তারা অপরিচিত এবং তাদের নাম অদ্ভুত হলেও আলাপের ফলে তাদের চাল চলন বোঝা এবং নাম উচ্চারণ করা আমার জন্য সহজ হয়ে পড়েছে অপরিচিত ব্যক্তি দেখলে তার প্রতি তীক্ষ্ণ নজর দেবেন চোখ এবং চুলের রং স্মরণ রাখুন দেখুন তার গতিবিধি পোশাক দেখুন কীভাবে কথা বলে চলাফেরা ব্যক্তিত্ব দেখুন সুস্পষ্ট ধারণা নিন দ্বিতীয়বার যেই ব্যক্তি বা ব্যক্তিদের দেখলে আপনি চিনতে সে তাদেরকে চিনতে পারবেন আপনাদের কি ধরনের অভিজ্ঞতা আছে যে যে কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার দেখলে আপনি তার পেশার কথা স্মরণ করতে পারেন কিন্তু তার নাম স্মরণ করতে পারছেন না এই স্মরণটা হচ্ছে এই যে কোনো ব্যক্তির নাম অদৃশ্য কিন্তু তার পেশা দৃশ্য এটার একটা অর্থ আছে নামটা বিস্তৃত হয়ে গেলেও তার পেশা তাই স্মরণ থাকে সুতরাং ব্যক্তির নাম নিশ্চিতভাবে স্মরণ রাখার জন্য প্রকৃত পন্থা হচ্ছে তার পেশা স্মরণ রাখা এই পদ্ধতি যে সঠিক তার কোনো সন্দেহই নেই উদাহরণস্বরূপ বিশ জন পরস্পর অপরিচিত ব্যক্তির মেধা ফিলাডেলফিয়ায় প্যান অ্যাথলেটিক ক্লাবে লেখা হয় যখন প্রতিটি ব্যক্তি নিজের নাম এবং পেশা সম্পর্কে পরিচয় দেয় ফলে কয়েক মিনিটের মধ্যেই একে অপরের নাম স্মরণ করতে এবং নাম ধরে ডাকতে সক্ষম হয় তারপর তারা বহুদিন পরস্পরকে স্মরণ রাখতে সক্ষম হয় এখানে বর্ণমালা ভিত্তিতে কয়েকজনের নাম উল্লেখ করছি তাদের স্মরণ রাখার জন্য প্রত্যেকের নামের সাথে তাদের ব্যবসা সম্পর্কে একটি করে প্রবাদ ব্যবহার করা হয় প্রবাদ স্মরণ রাখার নাম স্মরণ রাখার থেকে সহজভাবে মি জি পি আল ব্রেকট বালির ব্যবসা বালি সব সময় উজ্জ্বল করে মি জি ডাব্লিউ বেসেল এসফল্টের ব্যবসা এসফল্ট ব্যবহার করে খরচ কমান মি এইচ এ বিডল উলের যন্ত্রের ব্যবসা মি গিডন বোরিক খনি ব্যবসা মি টমাস ডেভারি ছাপার কাজ মি ও ডাব্লিউ ডুটি কার মি টমাস ফিশার কয়লা মি ফ্রাঙ্ক এইচ গোল্ডে কাঠ চেরাই মি জে এইচ জানকক সানডে ইভিনিং পোস্ট কীভাবে তারিখ স্মরণ রাখা যায় যেসব ঐতিহাসিক বা স্মরণীয় ঘটনার তারিখ আপনার স্মরণ আছে তার সাথে আপনার ওই তারিখের মিলিয়ে নিন এটা তেমন কঠিন কাজ নয় যেমন আমেরিকানদের পক্ষে আঠারোশো সালের সুয়েজ খাল হয় এ কথা স্মরণ রাখার চাইতে গৃহযুদ্ধ বন্ধ হবার পর এই খাল দিয়ে জাহাজ চালু হয় এই কথা স্মরণ রাখা সহজতর যদি একজন আমেরিকান স্মরণ রাখতে চান যে অস্ট্রেলিয়ায় প্রথম বসতি স্থাপিত হয়েছিল সতেরোশো আটাত্তর সতেরোশো সালে কিন্তু নাট বলু পড়ে যাবার পর এর তারিখ এবং বিস্তৃত হয়ে যাওয়া সম্ভব নয় সতেরোশো ছিয়াশি সালের ছেষট্টি সালের চৌঠা জুলাই এর স্মরণ রাখা সহজতর কিন্তু আমেরিকার স্বাধীনতা ঘোষণার বারো বছর পর অস্ট্রেলিয়া প্রথম বসতি স্থাপিত হয় এই কথা মনে রাখলে বছরটার স্মরণ রাখা আরও সহজতর হবে একটা টেলিফোন নাম্বার স্মরণ রাখার জন্য আপনিও একই রকম পদ্ধতি অনুসরণ করতে পারেন মনে করুন লেখকের ফোন নাম্বার এক সাত সাত ছয় এটা স্মরণ রাখা কারো পক্ষে কষ্টকর নয় সুতরাং এই ধরনের স্মরণীয় ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নাম্বার হলে সেটা সহজেই রাখা যায় এসব নাম্বারের জন্য কোনো ডাইরেক্টলি দেখার কোনো প্রয়োজন হয় না অনুরূপভাবে অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের অধিবাসী কানাডিয়ানদের জন্য সতেরোশো ছিয়াত্তর আঠারোশো এবং আঠারোশো বিশেষ গুরুত্বপূর্ণ তারা এগুলো কখনো বিস্তৃত হবে না এইসব তারিখ স্মরণ রাখার সর্বোত্তম পন্থা কী পনেরোশো চৌষট্টি শেক্সপিয়ারের জন্ম ষোলোশো ছয় ইংরেজরা প্রথম আমেরিকায় বসতি স্থাপন করে আঠারোশো এগারো রানি ভিক্টোরিয়ার জন্ম আঠেরোশো সাত রবার্ট ইলির জন্ম সতেরোশো একাশি বাস্তিল দুর্গের পতন এইভাবে করে আপনি পুরো জিনিসটাকে মনে রাখতে পারবেন আপনার বক্তৃতার পয়েন্টগুলো কিভাবে স্মরণ রাখবেন একটা বিষয়ের উপর দুইভাবে চিন্তা করা যায় বাইরের দিক আর মনে যা আছে তা স্মরণ করা নোট প্রবৃতি সাহায্যে আপনি আপনার বক্তৃতা স্মরণ রাখতে পারেন কিন্তু কোনো বক্তা নোটের সাহায্যে নোটের সাহায্য নিয়েছেন এটা কি শ্রোতারা পছন্দ করবে অন্য কিছুর সাথে মিলিয়ে আপনি আপনার বক্তব্য স্মরণ রাখতে পারেন তবে সেগুলো এমনভাবে সাজাতে হবে যেন প্রথম পয়েন্টের পর দ্বিতীয় পয়েন্ট তারপর তৃতীয় যাতে আপনার বক্তব্যে প্রকাশ না পায় কিন্তু নতুন বক্তা যিনি সঠিকভাবে কিছু চিন্তা করতে পারেন না তার জন্য এই পদ্ধতি সহজ নয় কেননা নতুন বলে তার মনে ভয়ও আছে তার জন্য পয়েন্ট মনে রাখার সহজ পদ্ধতি কি? তার জন্য পদ্ধতি হচ্ছে কিছু দ্রব্য পানি প্রাণী মানুষ এগুলোর নাম স্মরণ রাখা এবং সেগুলোর সাথে মিলিয়ে পয়েন্ট মনে রাখা যেমন একটি বাক্য গরু একটি সিগার পান করে নেপোলিয়নকে ধাক্কা দেওয়ার ফলে ঘরে আগুন ডেকে সব কিছু ভস্ম হয়ে গেল এখন সেই পয়েন্টগুলো গরু সিগার নেপোলিয়নের সাথে মিলিয়ে নিলে তার বক্তব্য মনে রাখা সহজ হবে অথচ বাক্যটা কিন্তু অর্থহীন এভাবে মিশিয়ে নিন তারপর ভাবুন প্রথম দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ এভাবেই স্মরণ রাখা সহজ হবে সকল বিষয়কে আমরা আমাদের স্মরণ শক্তি সমান ভাবতে পারি না এই পরিচ্ছেদে আমি আমাদের ধারণা সৃষ্টি এবং আমাদের ধারণাকে ধারাবাহিকভাবে সাজানোর কথা বলেছি আমাদের শক্তি বাড়ানোর প্রয়োজন এগুলো বলেছি কিন্তু আমাদের শক্তি সম্পর্কে অধ্যাপক জেমস বলেছেন কতিপয় বিশেষ ব্যাপারে আমরা স্মরণ রাখতে পারলেও সব কিছু স্মরণ রাখার জন্য আমাদের স্মরণ শক্তি সমান নয় উদাহরণস্বরূপ যে ব্যক্তি শেক্সপিয়ারের লেখা ভালোবাসেন সাহিত্য সম্পর্কিত যে কোনো বিষয়ে পড়েন সে কিন্তু সহজতর কাপড়ের ব্যবসা সম্পর্কে বক্তৃতা করলে হ্যামলেট বা রোমিও জুলিয়ে থেকে কি উদ্ধৃতি দেবেন আমি আবারও বলছি এই পরিচ্ছেদে আলোচিত নীতি অনুসরণ করা হলে যে কোনো বিষয় মুখস্থ করা সহজ হবে আপনাদের শক্তি বাড়বে মন হচ্ছে বিভিন্ন অনু বিষয়ের অনুষঙ্গ একটি পয়েন্ট আর একটি পয়েন্টের সাথে সম্পর্কিত সুতরাং সেভাবে চিন্তা করলে কোনো কিছু মুখস্থ করা বা স্মরণ করা সহজ হবে সারাংশ এক গড় মানুষ বলেছেন যে খ্যাতনামা মনস্তত্ত্ববিদ অধ্যাপক কার্ল সিসোর স্মরণ শক্তি সম্পর্কিত শক্তির শতকরা দশ ভাগও কাজে লাগান না স্মরণ শক্তি রাখার প্রাকৃতিক নিয়ম অনুসরণ না করলে শতকরা নব্বই ভাগ শক্তি নষ্ট করেন এগুলো নিয়ম হচ্ছে স্মরণ রাখার ধারণা সৃষ্টি পুনরাবৃত্তি এবং সহযোগিতা দুই স্মরণ রাখার দ্বিতীয় আইন হচ্ছে পুনরাবৃত্তি হাজার হাজার মুসলমান ছাত্র মুখস্থ করে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে বারবার পড়লে সেটা যে কোনো বিষয়ে মুখস্থ করা যায় কোনো বিষয়ে না বুঝে পড়লে সেটা মনে থাকবে না বুঝে পড়ুন এবং একটা বিষয় মুখস্থ করার আধ ঘন্টার মধ্যে আমরা যতটুকু ভুলি পরবর্তী তিরিশ দিনেও সম পরিমাণ ভুলি না সুতরাং বক্তৃতা শুরু করার আগে আপনার মুখস্থ বিষয়টি নোটটির উপর আবার দেখে নিন পাঁচ স্মরণ তৃতীয় আইন হচ্ছে সহযোগিতা অন্য কোনো তথ্যের সাথে মিলানোই হচ্ছে মুখস্থ করার সহজতর পদ্ধতি মনে যাই আসুক বলেছেন তা প্রকাশ করা প্রয়োজন বলেছেন জেমস যার স্মরণ প্রখর তার পক্ষে মিলিয়ে নেয়া প্রকাশ করা এটা সহজতর ছয় আপনি যখন আপনার মনের একটি চিন্তাকে অন্যটির সাথে মেলাতে চান তখন সকল দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করুন বিষয়টি এভাবে প্রশ্ন রাখুন যে কেন হয় কিভাবে হয় কখন কে বলেছে এরকম হয় সাত একজন অপরিচিত নাম মনে রাখতে গেলে তার নামের উচ্চারণ জিজ্ঞাসা করুন এবং এই সম্পর্কে অন্যান্য প্রশ্ন করুন তার চেহারা কিংবা তার পেশা জেনে নিয়ে মেলাবার চেষ্টা করুন আট কোনো তারিখ মনে রাখতে গেলে স্মরণীয় কোনো তারিখের সাথে তা মেলান উদাহরণস্বরূপ শেক্সপিয়ারের জন্য গৃহযুদ্ধ হয় নয় আপনার ব্যবসায় পয়েন্ট মনে রাখতে গেলে সেগুলোকে সাজান প্রথমটার পর দ্বিতীয়টা আসে জন্য অদ্ভুত কোনো বাক্য ব্যবহার করা যেতেই পারে যেমন গরু ধূমপান করে দশ পদ্ধতি এবং সর্বপ্রকার সতর্কতা সত্ত্বেও আপনি যদি বক্তৃতাকালে বক্তৃতা ভুলে যান তাহলে কি করবেন আপনি শেষ বাক্যের শেষ শব্দটির পুনরাবৃত্তি করে তা ব্যাখ্যা করে অবস্থা আপনার আয়ত্তে চালিয়ে নিয়ে যেতে পারেন আপনার পরবর্তী পয়েন্ট মনে না আসা পর্যন্ত ঠিক একইভাবে ব্যাখ্যা চালিয়ে যাবেন অধ্যায় পাঁচ সকল প্রকৃতার প্রয়োজনীয় উপাদান অধ্যবসায়ের প্রয়োজনীয়তা যখন আমরা ফরাসি ভাষা কিংবা জনসভায় বক্তৃতা করার মতো নতুন কিছু শিখি তখন আমরা কখনো একরূপভাবে এগোতে পারি না আমাদের উন্নতিও ক্রমান্বয়ে হয় না হঠাৎ কোনো ধাক্কায় আমরা এগিয়ে যাই অতপর স্থির হয়ে বসি শেষ কোনো কিছু ভুলে যাই বিস্তৃত হই এই স্থির সম্পর্কে সকল মনোবিজ্ঞানীরাই ওয়াকবেহেল এবং সচেতন তারা এই জন্যই এই সময়টাকে শিক্ষার বক্র অধিক অধিক অধিকত্তা বলে অভিহিত করেছেন ভাষণ করছে শিক্ষার্থীরা কখনো কখনো এই অধিকতায় আটকা থাকেন কঠিন কঠোর পরিশ্রম করে তাদের পক্ষে অতিক্রম করা এটা সম্ভব হয় না এই সময় দুর্বল ব্যক্তি হতাশ হয়ে পাট ছেড়ে দেন কিন্তু যারা অধ্যবশই ধৈর্যশীল তারা দেখতে পান যে হঠাৎ রাতারাতি অগ্রগতি হয়ে গেছে অকল্পনীয় ভাবে তারা নিজেরা বুঝতে পারেন না কিভাবে এটা সম্ভব হলো আমরা সর্বতই একটা কথা বলেছি যে শ্রোতাদের সামনে বক্তৃতা করতে দাঁড়ালে কয়েক মিনিট প্রথমের মনে ভীত জাগতেই পারে স্নায়বিক দুর্বলতা জাগে হৃৎকম্প উপস্থিত হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্যশীল হন ভীতি ছাড়া সবকিছু আপনার মন হতে হবে কয়েকটি বাক্য বলার পরে আপনি নিজেই আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন তখন আপনার বক্তব্য আনন্দ এবং দৃঢ়তার সাথে পেশ করতে পারবেন সবসময় অটুর থাকা অনর থাকা আইন অধ্যয়নের একজন তরুণ লিঙ্কনের উপদেশ প্রার্থনা করলে লিঙ্কন লেখেন আপনি যদি নিজেকে একজন আইনজীবী রূপে গড়ে তুলতে গড়ে তোলার দৃঢ় ইচ্ছা পেশন করে থাকেন তাহলে আপনাকে কাজটি অর্ধেকের বেশি ইতিমধ্যেই হয়ে গেছে সবসময় স্মরণ রাখবে নিজের ইচ্ছাই সাফল্যের পথে অন্য যে কোনো কিছু হতে গুরুত্বপূর্ণ লিঙ্কন জানতেন ভালোভাবেই জানতেন তিনি তার সারা জীবনে এক বছরের বেশি সময় স্কুলে যাবার সুযোগ পাননি আর বই তিনি একবার বলেছেন যে তিনি যে কোনো বই ধার করার জন্য তার বাড়ি হতে পঞ্চাশ মাইল পর্যন্ত হেঁটে যেতেন তার ঘরে যারা রাতে কার চালাত এবং এই কঠোর আলোতে তিনি জেগে পড়তেন কখনো কখনো পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন ঘুম থেকে উঠে চোখ রোগড়ে আবার বইটি টেনে নিয়ে পড়তে থাকতেন পড়তেন গভীর মনোযোগ দিয়ে কোনো কোনো বক্তার বক্তৃতা শোনার জন্য তিনি বিশ তিরিশ মাইল দূরে চলে যেতেন বক্তৃতা শুনে ঘরে ফিরে যত্রযত্র মাঠে বনে মুদির দোকানে বক্তৃতা অভ্যাস করতেন তিনি নিউসালেম এবং স্প্রিংফিল্ডের সাহিত্য এবং বিতর্ক ক্লাবের সদস্য হয়েছিলেন এখন আমরা যেমন যে কোনো বিষয় নিয়ে কথা বলি এবং আলোচনা করি তিনি ঠিক সেইভাবে সকল বিষয় নিয়ে বক্তৃতা করতেন তবে তার মধ্যে সবসময় হীনমন্যতা বিরাজ করত এটা তাকে পিয়া দিত মহিলাদের উপস্থিতিতে তিনি লজ্জা পেতেন মেরি টটের সাথে প্রণয়কালেও তিনি লাজ নম্রভাবে একান্তে বসে নীরবে তার কথা শুনতেন কোনো কথা বলতেন না কিন্তু এই লাজক নম্র ব্যক্তি অভ্যাস এবং ঘরে লেখাপড়া করে নিজেকে এরূপ এরূপ বক্তা তৈরি করেছিলেন যে তিনি সাফল্যের সাথে প্রতিযোগিতা করেছেন তৎকালীন মার্জিত রুচি বক্তা সিনেটর ডগলাসের সাথেও তিনি সেই ব্যক্তি যার গ্যাটিসবার্গের ভাষণ এবং হোয়াইট হাউসের দ্বিতীয় উদ্বোধনী ভাষণ মানব ইতিহাসে অলংকারপূর্ণ বাকপটুতার উজ্জ্বল নজির হয়ে আছে এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যার মন ছিল এরূপ ভারাক্রান্ত লজ্জাপূর্ণ তিনি লেখেন আপনি যদি নিজেকে একজন আইনজীবী রূপে গড়ে তোলার দৃঢ় ইচ্ছা গ্রহণ করেন তাহলে কাছের অর্ধেকের বেশি ইতিমধ্যেই হয়ে গেছে প্রেসিডেন্টের দপ্তরে আব্রাহাম লিঙ্কনের একটি সুন্দর ছবি ছিল যখন আমাকে যে কোনো শক্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তখন যে বিষয়টি কঠিন জাতিক অধিকার ও স্বার্থের সংঘাত রয়েছে আমি লিঙ্কনের দিকে তাকাই তাকে আমার স্থানে কল্পনা করার চেষ্টা করি এই অবস্থায় তিনি কি করতেন তা বের করার চেষ্টা করি এটা আপনার কাছে শুনতে খারাপ লাগে কিন্তু এই কথা সত্য যে এটা আমাকে বিপদ হতে উদ্ধার করে এবং আমি সঠিক সময়ে সমাধানে উপনীত হতে পারি এটা বলেছেন থিওটো রুজভেল্ট রুজভেল্টের পরিকল্পনা কেন পরীক্ষা করবো না আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে কেন আপনি জানতে চেষ্টা করেন না যে আপনার অবস্থায় পড়লে লিঙ্কন কি করতেন আপনি জানেন তিনি তা কি করতেন সিনেটের নির্বাচন সংস্কৃতিমান মার্জিত রুচিত স্টিফেন এ ডগলাসের কাছে পরাজিত হবার পর তিনি তার অনুগামীদের উপদেশ দিয়েছিলেন একবার নয় শতবার পরাজয়ও হতাশার কিছু নেই আমি কি আশা করতে পারি যে হারবার্ডের খ্যাতনামা মনস্তত্ববিদ অধ্যাপক উইলিয়াম জেমসের নিম্ন বর্ণিত কথাগুলো মুখস্থ করা পর্যন্ত এই বইটি আপনি প্রতিদিন আপনার প্রাতরাশের টেবিলে খোলা থাকবে কোনো তরুণের মনেই যে থাক ছাত্র হোক না কেন তার শিক্ষা সম্পর্কে কোনোরূপ দুশ্চিন্তা থাকা উচিত নয় সে যদি তার লেখাপড়া নিয়ে প্রতিটি কাজের দিনে মনে প্রাণে ব্যস্ত থাকে সাফল্যতা নিশ্চিত সে এই সম্পর্কে নিশ্চিত হতে পারে যে তার জীবনে ব্যর্থতা আসবে না এবং সে হবে না কলঙ্কিত মনে এরূপ দৃঢ় আস্থার জন্য অবশ্যই তাকে কাজের দিনের প্রতিটি ঘন্টা মনের প্রাণে কাজ করতে হবে অধ্যাপক জেমসের এই বক্তব্য ব্যাখ্যা করে আমি এখন বলতে পারি যে বক্তৃতা শেখায় আপনি যদি এই অভ্যাস দৃঢ়তা এবং বিশ্বস্ততার সাথে অব্যাহত রাখেন বুদ্ধিমত্তার সাথে বক্তৃতা চর্চা করেন এবং নিজ মনে দৃঢ় বিশ্বাস রাখতে পারেন যে আপনি একদিন আপনার শহরে বা সমাজের যোগ্য বক্তা হতে পারবেন ওয়াইল্ড কাইজারের শৃঙ্গে আরোহণ কয়েক বছর আগের কথা আমি অস্ট্রিত আলস পর্বতের ওয়াইল্ড কাইজার শৃঙ্গে আরোহণের চেষ্টা করি বেডেকার বলেন যে এটা আরোহণের জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং শৌখিন আরোহণকারীর জন্য পথ প্রদর্শক প্রয়োজন আমি আমার বন্ধু আমরা দুজন নিশ্চিতভাবেই শৌখিন আরোহণকারী এবং আমাদের কোনো পথ প্রদর্শক ছিলেন না তাই তৃতীয় দল আমাদের প্রশ্ন করে আমরা সাফল্য লাভ করবো বলে চিন্তা করি কি না আমরা উত্তর দিই নিশ্চয়ই কী কারণে আপনারা এইরূপ চিন্তা করেন তিনি জানতে চান অন্যেরা পথ পথপ্রচ ছাড়া কি সফল হয়েছেন আমি বলি সুতরাং আমাদের সফল না হওয়ার কোনো কারণ নেই আমি কখনো পরাজিত হবার কথা চিন্তা করি না সাফল্যের কথা চিন্তা করুন যথাযথ আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি জনসভায় বক্তৃতা করছেন বলে চিন্তা করুন এটা সম্পূর্ণরূপে আপনার শক্তি সাফল্য সম্পর্কে মনে মনে বিশ্বাস বা আত্মবিশ্বাস পোষণ করুন এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বিজয় লাভের জন্য বা প্রয়োজনে ঠিক সেভাবেই কাজ করুন অ্যাডমিরাল ডুপার্ট কেন তার গানবোর্ড চার্লেন্টন পোতাশ্রয়ে ভেরাননি বা তার পক্ষে আধা দজন ডজন যুক্তি দেখিয়েছেন অ্যাডমিলান ফারাগুট গভীর মনোযোগ দিয়ে তা শোনেন কিন্তু আরও একটি কারণ ছিল তা আপনি উল্লেখ করেননি শোনার পর তিনি উত্তর দেন ওটা কি উত্তর আপনি যা করতে পারতেন সে বিশ্বাস আপনার ছিল না সাধারণ ভাষণ কোর্সে অংশগ্রহণকারীরা সবাই যে মূল্যবান জিনিসের প্রশিক্ষণকালে লাভ করেন তা হচ্ছে নিজেদের উপর আস্থা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস অর্জন সংক্ষিপ্ত সার আস্তে আস্তে আমরা যে কোনো কিছু শিখি না তা যে গল্ফ খেলা কিংবা ফরাসি ভাষা বক্তৃতা যায় শেখা হোক হঠাৎ শুরু করে এক ধাক্কায় আমরা এগিয়ে যাই অতপর আমরা স্থির হয়ে বসি কখনো পিছিয়ে যাই কখনো ভুলে যাই মনোবিজ্ঞানীরা এই স্থিতিকালকে বলেন শিক্ষার বক্র অধিকতা আমরা কঠোর পরিশ্রম করেও এই অধিক্তকা থেকে বের হয়ে আসতে পারি না কিংবা কখনো আগাতে পারলেও পিছিয়ে পড়ি দুই বক্তৃতা শুরু করার প্রাথম প্রারম্ভে আপনি যে কোনো স্থায়বিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন না কিন্তু আপনি যদি ধৈর্যশীল হন তাহলে শীঘ্রই আপনি প্রাথমিক ভয় ছাড়া সব কিছু কাটিয়ে উঠতে পারবেন এবং কয়েক মিনিট বক্তৃতা করার পর আপনার ভয় দূরীভূত হবে তিন বলেছেন যে কারো শিক্ষা সম্পর্কে কোন রূপ উৎকণ্ঠা রাখা উচিত নয় এবং সত্যি যদি সে আন্তরিকভাবে চেষ্টা করে যে কোনো সময়তে সমসাময়িকদের মধ্যে দক্ষ হয়ে উঠবে ক্ষেত্র বা তা বিষয় তার যাই হোক না কেন চার জনসভায় বক্তৃতা করে সাফল্য লাভের চিন্তা করুন এই চিন্তা মনে থাকলে সাফল্য অর্জনের জন্য যা প্রয়োজন তা আপনি করতে পারবেন পাঁচ আপনি যদি হতাশ হয়ে পড়েন তাহলে টেডি ডুজফিল্টের পরিকল্পনা অনুকরণে লিঙ্কের লিঙ্কনের ছবির দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন আপনার মতো অবস্থায় পড়লে তিনি কি করতেন ছয় প্রথম বিশ্বযুদ্ধকালে মার্কিন নৌবাহিনীর জনৈক পদস্থ যাজক যাজকের সাফল্যের কথায় বলেছেন চারটি শব্দ চারটি জি সেগুলো কি অধ্যা ছয় সুভাষণ প্রদানের গোপন তথ্য প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার অভ্যবৃত পরেই আমি লন্ডনে দুই ভাই স্যার রোক এবং সার কেস মিরের সাক্ষাৎ লাভ করি তারা সদ্য লন্ডন থেকে অস্ট্রেলিয়ায় বিমান সফর সমাপ্ত করেছেন এই সাফল্যজনক সফরের জন্য অস্ট্রেলিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা নাইট উপাধি পেয়েছেন মনোরম দৃশ্যের খ্যাতনামা চিত্রগ্রাহক কেলটিন হার্লি তা এই সফরকালে বেশ কিছু পথ তাদের সাথে ছিলেন এবং মুভি ক্যামেরায় ছবি তুলেছেন আমি তাদের এই সফর সম্পর্কে বক্তৃতা শেখাই বক্তৃতা পরিবেশনের পদ্ধতির শিক্ষা দেই তাদের অভিজ্ঞতা ছিল একই রূপ কেননা তারা পাশাপাশি বসে বিশ্বের অর্থে ভ্রমণ করেছেন তাদের বক্তৃতার বিষয়ও ছিল অভিন্ন এবং শব্দগতভাবেও ছিল মিল এত তো সত্ত্বেও বক্তৃতার ধারণা কিন্তু একই সনাতনা এই বক্তৃতার শব্দের সাথে আরও জিনিস ছিল যেটি বলার ধরন এবং প্রকাশভঙ্গি আপনি কি বলবেন তার চেয়ে কীভাবে বলবেন সেটা অধিক মূল্যবান একবার এক সঙ্গীত অনুষ্ঠানে জনৈকা তরুণীর পাশে আমি বসেছিলাম আমি দেখেছি কাজুরঙা বাজানোর সময় সেই তরুণী বই পড়ছে এর কারণ হচ্ছে সুর তার বোধগম্য হচ্ছিল না অতপর শিল্পী যখন আকর্ষণীয় অঙ্গভঙ্গিতে একটি সুর পরিবেশন করতে শুরু করলেন তরুণীটি তখন বই বন্ধ করে মঞ্চের দিকে তাকায় নিবিষ্ট চিত্তে শোনে সেই সুর নিবিষ্ট চিত্তে যদিও সেই সুরের কোনো অর্থ তার মর্মে বাস পোষছিল না সুর প্রকাশের ভঙ্গি পরিবেশনের ভঙ্গি তরুণীটিকে জাগিয়ে তোলে আকর্ষিত করে এবং না বুঝলেও তন্ময় হয়ে শোনে তরুণীটি আনন্দ পায় খ্যাতনামা রুশ চিত্রশিল্পী ব্রলভ একবার তার ছাত্রের একটি চিত্র সংশোধন করেন ছাত্রটি তার সংশোধিত চিত্রের প্রতি দেখেন এবং বিস্মিত কণ্ঠে বলেন আপনার ক্ষুদ্র আচরের ফলে চিত্রটি পরিচিত হয়ে গেছে ব্রলভ বলেন ক্ষুদ্র আচরি শিল্পের জন্ম শিল্পের মতো ভাষণ প্রদানের ক্ষেত্রে এটি একইভাবে সত্য শব্দ চয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য ব্রিটিশ পার্লামেন্টে একটি পুরাতন প্রবাদ আছে কি বিষয়ে কথা বলা হচ্ছে তা নয় কিভাবে বলা হচ্ছে তার উপরই সাফল্য নির্ভর করে সুবচন ভঙ্গি যে কোনো সামান্য বিষয়কেও গুরুত্বপূর্ণ করে তোলে আকর্ষণীয় হৃদয়গ্রাহী করে তোলে আমি সবসময় এটা লক্ষ্য করেছি যে কলেজে বক্তৃতা প্রতিযোগিতায় যেসব ছাত্র জয়লাভ করতো তাদের সবার জয় বিষয়বস্তুর জন্য হতো না হতো প্রকাশভঙ্গির জন্য যে বক্তা প্রাঞ্জল আকর্ষণীয় এবং সুলুলীল ভাষায় বক্তৃতা করতে পারতেন বিষয়টি যাই হোক না কেন তার কাছে ভাষণ হয় হৃদয়গ্রাহী একটা ভাষণের তিনটি জিনিস থাকে লর্ড মেলে বলেছেন সেগুলো হচ্ছে কে কে বললেন কীভাবে বললেন এবং এগুলোর মধ্যে শেষটির গুরুত্ব কম নয় এটি হলো বাড়িয়ে এটি কি বাড়িয়ে বলা মোটেই না বাস্তব অনুসন্ধানগুলো করলে আপনি এর সত্যতার প্রমাণ পাবেন লর্ড এডমান্ড পার্ক লিখিত ভাষণগুলো এত সুন্দর যুক্তিপূর্ণ তথ্য সমৃদ্ধ এবং রসপূর্ণ হতো যে আজও তা কথা সাহিত্যের ক্লাসিক হিসেবে পাঠ করা হয় কিন্তু এটা সত্য যে বক্তা হিসেবে বার্গ ছিলেন সম্পূর্ণ ব্যর্থ তার বক্তৃতা প্রদান করার ক্ষমতা ছিল নরবরে তিনি বক্তব্যকে তিনি বলতে পারতেন না আকর্ষণীয় করতে পারতেন না এবং হাউস অফ কমন্সে তাকে বলা হতো ডিনার বেল যখন তিনি কিছু বলতে দাঁড়াবেন তখন অন্যান্য সদস্যরা হাতি দিতেন কাশি দিতেন তালগোল পাকিয়ে দলবদ্ধভাবে বেরিয়ে যেতেন আপনি আপনার সকল শক্তি দিয়ে যে কোনো ব্যক্তির উপর ইস্পাত জ্যাকেট বদ্ধ বুলেট নিক্ষেপ করতে পারেন ঠিক মতো না লাগলে সে আঘাতে তার কাপড় আছড়ে পড়বে না কিন্তু যদি কোনো পাউডার কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নিক্ষেপ করেন বা ছিটান তাহলে সামান্য কিছু হলেও তার গায়ে পড়বে সুতরাং বক্তৃতায় ইস্পাত বর্মাচিত বুলেটের চাইতে পাউডার সদৃশ কাহিনী অনেক ভালো সুতরাং বক্তৃতার কালে বক্তব্য হতে হবে বাচন ভঙ্গির উপর জোর দেওয়া গুরুত্ব দেওয়া অনেক বেশি ভালো ফলপ্রসূ সুভাষণের গোপন কথা বক্তৃতাদানের পদ্ধতি সম্পর্কে বহু অন্তহীন এবং একঘেয়ে কথা লেখা হয়েছে এর উপর নিয়মকানুনের বহু পর্দা জগিয়ে এটিকে আরও গুপ্ত রহস্যপূর্ণ করে তোলা হয়েছে পুরাতন ধরনের বাকপটুতা বিষয়টিকে আরও ঘৃণিত এবং প্রকার করে তুলেছে ব্যবসায়ীরা পুস্তকের দোকানে বক্তৃতা সম্পর্কে বই অনুসন্ধান করতে গিয়ে যেসব বই পান সেগুলোর অধিকাংশই তাদের জন্য অপ্রয়োজনীয় সামাজিক অগ্রগতি সত্ত্বেও স্কুলে ছাত্রদের আজও ওয়েবস্টার এবং এনগারসোল পড়ানো হয় যে কোনো অবস্থাতেই যাটা যেটা কোনো যুগোপযোগী নয় যার স্টাইল হয়ে পড়েছে সেকেলে মিসেস এগনার শেখেব কিংবা মিসেস ওয়েবস্টারের যে ধরনের টুপি পড়তো আজকেও সেটা আছে আর পড়লে সেটা হবেন উপহাসের পাত্র তাদের স্টাইল অনুসরণও হবে ব্যাঙ্গাত্মক গৃহযুদ্ধের পর বক্তৃতা ধরন এবং বক্তৃতাদান পদ্ধতি সম্পূর্ণ পাল্টে গেছে সময়ের সাথে সংগতি রাখতে হলে তাল মেলাতে হলে টেলিগ্রামের গতিতে পদ্ধতিটিকে বদলাতে হবে অর্থহীন বাক্য আজকালকার যুগে কোনো শ্রোতাই শুনবেন না সহ্য করবেন না আধুনিক শ্রোতারা তার সংখ্যায় পনেরো জন কিংবা হাজার জন হতে পারেন তারা কামনা করেন বক্তা যা বলবেন সরাসরি বলবেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা শ্রোতারা পছন্দ করতে পারেন না এমনভাবে বলবেন তিনি যে ঠিকভাবে তার সব কথাবার্তা বলেন সাধারণ কথোপকথনে তিনি যেভাবে কথা বলেন ঠিক সেভাবে বলবেন তবে বক্তৃতাকালে জোর একটু বেশি দিতে হবে অর্থাৎ বড় করে বলতে হবে এমনভাবে বলতে হবে যাতে শ্রোতারা শুনতে পায় একজনের সাথে কথা যেভাবে বলেন চল্লিশ জনের সামনে ঠিক সেই রূপধ্বনিতে কথা বলা যাবে না বড় করে শব্দ পরিষ্কার করে বলতে হবে যাতে শুনতে এবং বুঝতে কারো অসুবিধা না হয় নাবাদের খনিতে মার্ক একজন শ্রমিক জিজ্ঞাসা করেছিলেন আপনি এখন যেভাবে বক্তৃতা করছেন এটাই কি আপনার স্বাভাবিক গলায় বাকপটুতা শ্রোতারা চান বক্তার স্বাভাবিক গলার বাকপটুতা নিম্ন স্বর নয় গলা ফাটা চিৎকারও নয় ঘরোয়া বৈঠকীয় বক্তৃতা এবং প্রকাশ্য জনসভায় বক্তৃতা এক নয় ঘরোয়া পরিবেশে অনুসৃত পদ্ধতি অনুসরণ করে প্রকাশ্য সভায় সফল হওয়া যায় না বলেছেন জন হেরি হেনরি স্মিথ আমি একজন বিশিষ্ট উপন্যাসিকের বক্তৃতার কথা বর্ণনা করছি সে হলরুমে বক্তৃতা করেছেন ঠিক সেই হলমোর রুমে কয়েক মাস পর স্যাল অডিভার লজ বক্তৃতা করেন সেই বক্তৃতাটিও শোনারও আমার সুযোগ হয়েছিল তার বক্তব্য বিষয়টি ছিল অ্যাটম এবং বিশ্ব শতাব্দী তিনি এই বিষয়ের উপর অধ্যয়ন গবেষণা পরীক্ষা নিরীক্ষা করেছেন সুতরাং বিষয়টি তার মন হৃদয় মস্তিষ্কের জীবনের সাথে সংযুক্ত বিষয়টির আগাগোড়া তার নখ এত তো সত্ত্বেও বক্তৃতা করতে দাঁড়িয়ে তিনি হঠাৎ করে বোবা হয়ে পড়েন কারণ বক্তৃতা করতে তিনি অভ্যস্ত ছিলেন না বিষয়টি তিনি জানতেন ভালোভাবেই জানতেন কেউ তাকে প্রশ্ন করলে সহজ সরলভাবে ভাষে তিনি বুঝিয়ে দিতে পারতেন কিন্তু বক্তৃতা প্রদান একই জিনিস নয় বিষয়টি জানা ছিল বলে তিনি তার অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হন তার আকর্ষণীয় বক্তৃতা করেন শ্রোতাদেরকে বিমোহিত করেন তিনি একজন শক্তিমান বক্তা বলেও প্রমাণিত হন কিন্তু আমি নিশ্চিতভাবে জানি তিনি নিজেকে তেমন ভাবেন না আমি এটাও নিশ্চিত যে কিছু লোক বুঝতে পেরেছে যে তিনি মোটেই সুবক্তা নন হেনরি ফোর্ডের উপদেশ সকল ফোর ফোর্ডই প্রায় একরূপ একটি প্রচলিত প্রবচন কিন্তু যে কোনো দু ব্যক্তি ঠিক একরূপ হয় না বিশ্বের প্রতিটি জীবনই জীবী স্বতন্ত্র এখানে নতুন যে আসে তার সাথে পুরনের পুরনো ঠিক হুবহু মিল থাকে না আবার পুরাতন একই রূপ নিয়ে আবার কেউ আসে না একজন তরুণকে তার নিজের সম্পর্কে ঠিক একই ধারণা গ্রহণ করতে হবে তাকে ঐরূপ ব্যক্তিত্ব অর্জন করতে হবে যা তাকে অন্যান্য হতে স্বতন্ত্র করে এবং সেই গুণই তার মধ্যে ধরা পড়ে বক্তৃতা শেখার ব্যাপার বিষয়টি আরও সত্য এ বিশ্ব সংসারে আপনার মতো কোনো মানুষ নেই লাখ লাখ লোকের দুটি চোখ নাক মুখ আছে কিন্তু কারোর সাথে আপনাদের চেহারা মিলবে না কথা বলার ধরন মিলবে না আপনার যে গুণ আছে সেগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত গুণ দৃঢ়তার সাথে এগুলোকে উৎকর্ষ সাধনের চেষ্টা করুন ফলে আপনার বক্তব্য জোরদার হবে এবং এভাবেই আপনি গুরুত্ব অর্জন করতে সক্ষম হবেন কোনো ব্যক্তিকে বক্তৃতা দান শেখানো কিংবা প্রশিক্ষণ দেয়া তার স্বাভাবিক শক্তির উপর একটি বিশেষ কিছু চাপানো হয় এটা শুধু তার তোতলানি বন্ধ করা তাকে স্বাভাবিক করা এবং যে কোনো ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দিলে পড়ে যাওয়া মানুষটি যেভাবে কথা বলে সেই রূপ কথা বলতে তাকে উপযুক্ত করে তোলা শত বার আমি বক্তাদের বক্তৃতার কালে থামিয়ে দিয়েছি এবং তাদেরকে মানুষের মতো বলতে উৎসাহিত করেছি শত শত রাতে আমি মানুষকে স্বাভাবিক নিয়মে বক্তৃতা করাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরেছি বিশ্বাস করুন আমি কথাকে যেভাবে বলে ফেলেছি কাজটা কিন্তু ততটা সহজ নয় আপনি এই ক্ষেত্রে স্বাভাবিকতা অর্জন করতে পারেন একমাত্র অভ্যাসে দ্বারা আপনি অভ্যাসগুলি দেখবেন আপনি অলঙ্কারপূর্ণ পূর্ণ ভাষায় কথা বলতে পারছেন স্বাভাবিক নিয়মে দ্রুততার সাথে কিছু প্রকাশ করতে পারছেন এখানে কি ভুল আছে অনুসন্ধান করুন সংশোধন করুন তারপর শ্রোতাদের মধ্যে থেকে এমন একজনকে বেছে নিন যাকে আপনার কাছে সবচেয়ে বোকা বলে মনে হয় তার উদ্দেশ্যে এই কল্পনা করে আপনি বক্তৃতা দিন ধরে নিন সে আপনাকে প্রশ্ন করছে আর আপনি উত্তর দিচ্ছেন ইএল ইয়েল ধর্মশাস্ত্র স্কুলে বক্তৃতাকালে ডিন ব্রাউন বলেছিলেন আপনি কখনো ভুলবেন না সেই বর্ণনা বা সেবা সম্পর্কে যেটা লন্ডন শহরে শোনা বক্তৃতায় পুনরাবৃত্তি করেছিলেন আমার এক বন্ধু এই প্রচারের উদ্যোক্তা ছিলেন জর্জ ম্যাকডোনাল্ড তিনি একদিন সকালে সেবা সম্পর্কে একাদশ অধ্যায় পাঠ করছিলেন ধর্মশাস্ত্রের উপর বক্তৃতা করার কি বিশ্বাস তা আপনাদের কাছে আমি বলবার চেষ্টা করব না শুধু আপনাকে আমি বিষয়টি টোটাল বোঝাতে চাইছি যে রকম হবে শুধু আপনাদের এই বিষয়ে অর্জনে সাহায্য করব আপনি কথাগুলো এমনভাবে বললেন যে সকল শ্রোতার মনে একটা বিশ্বাসের জন্ম নিল কথা বলার এই সকল কিছুর বাচন মধ্যে শ্রোতার মনে খুব সহজে বিশ্বাস অর্জন হয়ে গেল জনসভায় বক্তৃতা কালে আপনি কি এই কাজগুলো করবেন জনসভায় বক্তৃতা বিষয়টিকে আরো পরিষ্কার এবং বিস্তারিতভাবে প্রকাশ করার জন্য আমরা এই ক্ষেত্রে, স্বাভাবিক বক্তব্যের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব তবে আপনি আমার সম্পর্কে যে নিশ্চিত হয়ে আমি বলতে পারি যে আমার উপর চাপ দিলে আমি সব কিছু ঠিকভাবে বলতে পারি কিন্তু আপনার বেলায় এটি সত্য নাও হতে পারে চাপ দিলে হয়তো আপনি যা জানা আছে তা ভুলে গিয়ে পাগলের মতো কাঠের ঘোরার মতো হয়ে যেতে পারেন আপনি গতরাতে এইসব নিয়ম করেছেন অবচেতন মনে কেননা নৈশ ভোজি আপনি বিমূর হয়ে পড়েছিলেন সুতরাং এক মনে অবচেতন মনে আপনার উপরেই চাপ প্রয়োগ করা সুফল করা পেয়ে যেতে পারে প্রথমত গুরুত্বপূর্ণ শব্দের উপর জোর দিন অন্য শব্দকে সহযোগী শব্দ হিসেবে গ্রহণ করুন আলাপ আলোচনাকালে আমরা প্রায় একটি শব্দের উপর সিল বলের উপর সিলেবলের উপর একটি বিশেষ জোর দিয়ে থাকি একটু সাধারণ সব অন্যগুলোকে আমরা সাধারণভাবে উচ্চারণ করি যেমন এনভায়রনমেন্ট বাক্যের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এই কাজ করে থাকি একটি বা দুটি বাক্যের কিছু শব্দের উপর আমরা বেশি জোর দিয়ে থাকি যেমন এম্পায়ার স্ট্রেট বিল্ডিং এর মতো জোর দিই এই পদ্ধতিটা কোথায় অপরিচিত পদ্ধতি নয় আপনি যত্রতত্র এরূপ জোর দিয়ে উচ্চারণ করবেন না ঠিক সময় মতো আপনার নিজের পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত আপনার স্বর পরিবর্তন করুন কথোপকথনে আপনার শব্দের ধ্বনি স্বরের উত্থান পতন অর্থাৎ উঁচু নিচু যেন সমুদ্রের তরঙ্গের মতো হয় কেন কেউই জানেন না বা কেউই এটা ব্যাখ্যা করতে পারেন না এর ফলাফল আনন্দদায়ক এটাই প্রকৃতির নিয়ম আমরা এটা কখনো করতে শিখি না এটা আমাদের আয়ত্তে আসে যেমন শিশু জন্মায় কিংবা শ্রোতাদের সামনে দাঁড়াতে গেলে অন্যদের স্বর অনেক রকম হয়ে যায় অশ্রাব্য যেন যেমন আমরা দাঁড়িয়েছি নেবাদা মরুতে আপনি যখন বক্তৃতা করার জন্য কিছু পাবেন না বিশেষ করে আপনার স্বর একঘেয়ে মনে হবে তখন একটু থামুন নিজে নিজে ভেবে নিন আমি একটা কাঠের যন্ত্রের মতো কথা বলছি এসব লোকের সামনে কথা বলতে হলে নম্রভাবে কথা বলতে হবে স্বাভাবিক হতে হবে তৃতীয়ত বক্তৃতার ধারা পরিবর্তন করুন যখন কোনো শিশু কথা বলে কিংবা আমরা আলোচনায় অংশ নিই তখন আমাদেরকে ধারা পরিবর্তন করি অব্যাহতভাবে এই আনন্দ ধারণাটাকে দৃঢ়মূল আমাদের বদ্ধ প্রতিষ্ঠা করা চলে মিশরি ইতিহাস সমিতি প্রকাশিত ওয়াল্টার ভিস্ট ট্রিভেন্সের রিপোর্টার্স লিঙ্কনে বলা হয়েছে লিঙ্কন নিম্নলিখিতভাবে একটি পয়েন্টের উপর জোর দিতেন তিনি দ্রুত তালে বহু শব্দ বলে যেতেন অতপর একটি শব্দ বা প্রবাদে এসে তার উপর জোর দিতেন বিশেষ জোর দিয়ে উচ্চস্বরে আওড়াতেন পরিশেষে বিদ্যুৎ চমকের মতো দ্রুতগতিতে বাক্য সমাপ্ত করতেন একটি বা দুটি শব্দের ওপর তিনি এত বেশি জোর দিতেন বেশি সময় সময়ক্ষেপণ করতেন যে পরবর্তিত ডজন শব্দে বলতেও অত বেশি সময় তিনি নিতেন না এই পদ্ধতি সহজে অন্যের দৃষ্টি আকর্ষণ করে বিশেষত আমি সাধারণ ভাষণে কার্ডিনাল গিবনের একটি বিবৃতি উল্লেখ করতে চাইতাম অর্জিত সাহসের ধারণার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করতে চাইতাম সুতরাং আমি কতিপয় শব্দের উপর এত বেশি জোর দিতাম যেসব শব্দ দ্বারা আমি অভিভূত চতুর্থ গুরুত্বপূর্ণ ধারণার আগে এবং পরেই বিরতি লিঙ্কন বক্তৃতাকালে প্রায়ই হাসতেন যখন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাদের দৃষ্টি আকর্ষণ করতে চান তার মনে আস্থা তৈরি করতে চান তার আগে সে পয়েন্টটা বলা বাদ দিয়ে তিনি একটু হেসে নিতেন এবং তাদের প্রতি একটু দৃষ্টি দিতেন তাদের চোখে চোখ তাক চোখে চোখে তাকাতেন কয়েক মুহূর্তে কিছু বলতেন না হঠাৎ এই থেমে পড়ার ফলটা হতো হঠাৎ গণ্ডগোলের মতো এটা সকলের দৃষ্টি আকর্ষণ করত এটার পরে কী আসছে সকলেই তার প্রতি মনোযোগী এবং সজাগ হয়ে উঠত উদাহরণস্বরূপ ডগলাসের সাথে তার বিখ্যাত বিতর্ক যখন শেষ হয়ে আসছিল তখন তার পরাজয় প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল তিনি নিজেও যখন হয়ে পড়েছিলেন হতাশ তখন তিনি তার সুদীর্ঘকাল অনুসৃত পদ্ধতি অনুসরণ করে নিজেকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন আপনার নিরবত দ্বারা আপনার সাধারণ শব্দগুলো দ্বারা আপনার বক্তব্যগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হয় সংক্ষিপ্ত এক বক্তৃতা শব্দ ছাড়া অনেক কিছু আছে তা হচ্ছে কীভাবে বক্তৃতা দেয়া হচ্ছে অর্থাৎ আপনার পড়ার পদ্ধতি দুই বহু বক্তা শ্রোতাদের অবজ্ঞা করেন তাদের মাথার উপর দিয়ে কিংবা মেঝের দিকে তাকিয়ে বক্তৃতা করেন তাদের বক্তৃতা হয় স্বগতোক্তি এই বক্তৃতা শ্রোতার মন আকর্ষণ করে না বক্তা এবং শ্রোতার সম্পর্কের মাঝে ব্যবধান সৃষ্টি করে এই বক্তৃতা হচ্ছে অর্থহীন এবং ব্যর্থ তিন সাধারণ বাচন ভঙ্গিতে প্রদত্ত সুভাষণ হয় ফলপ্রসূ ঘরোয়া পরিবেশে যেভাবে কথা বলা ঠিক ঠিক সেইভাবে বক্তৃতা করার চেষ্টা করলে তার ফলও ভালো হয় জন স্মিথ ঠিক একই পদ্ধতি অনুসরণ করতেন চার প্রত্যেক লোকেরই কথা বলার ক্ষমতা আছে এতে আপনার মনে কোনো প্রশ্ন জাগলে নিজের মন থেকেই উত্তর পেয়ে যেতে পারেন একটা লোককে যাকে আপনি সবচেয়ে নিরীহ বলে মনে করেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিন সে উঠে দাঁড়িয়ে যে সুম কথা বলবে তা কিন্তু কখনোই সুমধুর হবে না তবুও তাকে একটি গতি থাকবে আমরা চাই আপনি বক্তৃতা মঞ্চে ধাক্কা খেয়ে জেগে উঠুন এটা করতে হলে আপনার প্রচুর অভ্যাস প্রয়োজন পাঁচ শ্রোতাদের সামনে দাঁড়িয়ে এমনভাবে বক্তৃতা করুন যেন আপনার বক্তৃতা শোনার জন্য তারা দাঁড়িয়ে আছে এবং আপনি তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন ছয় আপনার বক্তব্য বিষয়ের উপর মন প্রাণ ঢেলে দিন আন্তরিকভাবে চেষ্টা করলে বক্তৃতা ভালো হবে সাত কথোপকথনের সময় আমরা অবচেতন মনে চারটি কাজ করি কিন্তু জনসভায় বক্তৃতাকালে আপনি তা কি করেন অধিকাংশ লোকই তা করে না যেমন একটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশের উপর জোর দিয়ে অন্যগুলোকে কি সাধারণভাবে করেন উচ্চারণ করেন ছোট শিশু কথা বলার সময় তার শরীর যেভাবে উত্থান পতন হয় আপনার কথা বলার সময়ও কি ঠিক একই রকম হয় কথা বলার সময় কি আপনার গতি পরিবর্তন হয় আপনি কি সাধারণ শব্দের চাইতে যার উপর গুরুত্ব বেশি দেন সেই শব্দকে ঠিক সেইভাবে জোর দিয়ে থাকেন আপনার গুরুত্বপূর্ণ ভাব প্রকাশের আগে এবং পরে আপনি কি থামেন নীরবতা পালন করেন কি